বন্ধ যেন মিলিয়ে দিল বাম কংগ্রেসকে বন্ধ সফল করতে এদিন সকাল থেকেই জোট বেঁধে রাস্তায় নামেন বাম ও কংগ্রেস কর্মীরা স্বাভাবিকভাবেই বহুদিন বাদে জোড়ালো আন্দোলন দেখলেন শহরবাসী বন্ধ মিলিয়ে দিল বাম কংগ্রেসকে সারা ভারত ট্রেড ইউনিয়নগুলির ডাকে চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয় বুধবার সকাল থেকেই বন্ধ সফল করবার জন্যে পথে নামেন বাম ও কংগ্রেস কর্মীরা জোটবদ্ধভাবে বনগা শহরে মিছিল করেন বাম ও কংগ্রেস নেতৃত্ব বন্ধকে ঘিরে বহুদিন পর জোড়ালো আন্দোলনের সাক্ষী থাকলো শহরবাসী সে কথা মানছেন অনেকেই বুধবার সকাল আটটা বনগা ক্যালট্যাক্স পাম্পের কাছে ধীরে ধীরে একত্রিত হতে শুরু করেন কংগ্রেস ও বাম কর্মীরা সকাল আটটা কুড়ি শুরু হয় প্রথম মিছিল লক্ষ্য বনগাঁ স্টেশন সকাল নটা বনগাঁ স্টেশন থেকে শহরে মিছিল শুরু করেন বাম ও কংগ্রেস কর্মীরা এক কথায় গোটা সকাল জুড়েই শহরে বন্ধের সমর্থনে মিছিল করেন তারা এসবের মাঝেই বনগাঁ মতিগঞ্জ এলাকায় ভারতীয় স্টেট ব্যাংকের একটি শাখায় দলীয় পতাকা ঝুলিয়ে দেওয়া হয় বন্ধের সমর্থনে মিছিল চলে আসে বঙ্গা উচ্চ বিদ্যালয়ের সামনে সেখানেও স্কুল বন্ধ রাখার জন্য আবেদন করা হয় বন্ধ সমর্থনকারীদের পক্ষ থেকে দিনের শেষে বাম ও কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয় বন্ধ সফল গোটা দেশব্যাপী সাধারণ মানুষ আজকে ধর্মঘটে অংশ গ্রহণ করেছে সমস্ত অংশের মানুষরাই ধর্মঘট আজকে করেছে এই ধর্মঘটের যে বাধা সৃষ্টি হচ্ছে সেটা মানুষ সেবা বুঝতে পারবে বিজেপি এবং তৃণমূল আজকে আমরা যৌথভাবে মিছিল করেছি আর বন্ধের সারা নিয়ে কিছু বলবো না আজকে আমার যেটা মনে হচ্ছে যে এই ধরনের বন্ধ পশ্চিম বাংলা এবং বনগা দীর্ঘ কুড়ি বছরে দেখেছে বলে আমার মনে হয় না যে পরিমাণে সারা আজকে আমরা পেয়েছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা